Welcome students, welcome back to our e-learning class. आज तुम्हारे साथ class 6 text आलोचना করব আমরা জাপানি অধ্যায়টা আমরা ইতিমধ্যে পড়ছিলাম এবং জাপানি আমি লাইভ ক্লাসে জাপানি আলোচনা শেষ করেছি এবং তার সাথে সাথে তোমাদের মৌখিক প্রশ্নগুলির যে অংশগুলো ছিল সেই মৌখিক প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করেছি লাইভ ক্লাসে। তো এবার আমরা সরাসরি পাঠ্যাংশের অনুশীলনী অংশে চলে যাব এবং পাঠ্যাংশের অনুশীলনী পেজ নাম্বার 43 প্রত্যেকে বের করবে। পাঠ্যাংশ অনুশীলনীর ক্ষেত্রে আমি একদম যে একের চারটে প্রশ্ন আছে সঠিক উত্তর বেছে নিয়ে বাকিটি আবার লেখো। এক্ষেত্রে আমি শুধুমাত্র উত্তরগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা প্রত্যেকে পারলে বইয়ের মধ্যে টিক করে নাও বা খাতার মধ্যে কপির মধ্যে লিখে নাও জিনিসগুলো। আমি একবার বলে দিচ্ছি মুখে মুখে। প্রথম ছিল একের কয়ে, আজকাল পৃথিবী জোড়া একটা খেলার রাজ্য, গানের রাজ্য, আপিস রাজ্য বিস্তীর্ণ হয়েছে। তো আমরা জাপানে আলোচনার সময় পেয়েছিলাম যে সারা দেশ জুড়ে একটা আপিস রাজ্য তৈরি হয়েছে এবং যেটা নাকি ইউরোপীয় ভাবধারার অনুকরণ করেছে। তো এখানে সঠিক অপশন হবে আপিস রাজ্য। দ্বিতীয় হচ্ছে জাপানের কবিতা 3-6-9 লাইনে। আমরা পেয়েছিলাম একমাত্র পৃথিবীর জাপানি সাহিত্যে 3 লাইনের কবিতা লক্ষ্য করা যায়, তাহলে 3 লাইনে। শীতের দেশে গ্রীষ্ম বর্ষা শরৎ কালটা হয় গাছের পাতা ঝরার কাল, শরৎকালটা গাছের পাতা ঝরার কাল শীতের দেশে। আর ঘ নাম্বার হচ্ছে শীতের দেশে গ্রীষ্ম শরৎ বসন্ত কালটা মৃত্যুর ভাব মনে আনে, তাহলে এখানে শরৎকালটা হবে মৃত্যুর ভাব আমাদের মনে আনে। তাহলে একের ঘয়ের উত্তর হচ্ছে শীতের দেশে বসন্ত কালটা মৃত্যুর ভাব মনে আনে। এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে এক এক প্রশ্নগুলো। আমি দুইয়ের উত্তরগুলো আজকে লিখে দেবো, কেমন? দুইয়ের ছিল আমাদের একটি বাক্যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রত্যেকে কপি নিয়ে রেডি হও, আমি পুরো বাক্যে করে মানে সেন্টেন্সে ফুল সেন্টেন্সে আমরা উত্তরগুলো লিখবো আজকে। ভীষণ সোজা আছে প্রশ্নগুলো, এগুলো সমস্ত ইনসাইড টেক্সট থেকে যেগুলো আমরা পড়েছি তার মধ্যে থেকেই আছে। নাম্বার 2 ক, প্রথম রয়েছে দেখো, জাপানিদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? এটা আমরা পড়ার সময় আলোচনা করেছিলাম যে এরা নিজেদের মধ্যে অহেতুক ঝগড়াঝাটি বা চিৎকার চেঁচামেচি করে নিজেদের শক্তি ক্ষয় করে না। তাহলে আমরা লিখবো, জাপানিরা অহেতু চিৎকার চেঁচামেচি বা ঝগড়াঝাটি করে নিজেদের বল ক্ষয় করে না। এটা হচ্ছে জাপানিদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। এটা হাইফেন দিয়ে লিখতে পারো এখানে, এটাই জাপানিদের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট আসবো আমরা নম্বর খ, জাপানের বেশে জাপানের সম্মান রক্ষার ভার নিয়েছে কারা? অবশ্যই আমরা জানি জাপানের মেয়েরা। লিখবো, জাপানের মেয়েরা জাপানের সম্মান রক্ষার ভার নিয়েছে। নেক্সট ইস্যু নাম্বার গ,
জাপানি শক্তির মূল কারণ কি? তারা নিজেদের প্রাণ শক্তির বাজে খরচ করে না। কিরকম বাজে খরচ? চেঁচামেচি ও ঝগড়াঝাটিতে। লেখো, চেঁচামেচি ও ঝগড়াঝাটিতে জাপানিরা অযথা তাদের প্রাণ শক্তি বাজে খরচ করে না। এটাই জাপানের শক্তির মূল কারণ। ঘরের প্রশ্ন রয়েছে, কোন জিনিস প্রাণকে খরচ করে? হৃদয়ের দাহ, দাহ কথার অর্থ আমি বলেছিলাম দহন। দাহ কথার অর্থ দহন। তাহলে হৃদয়ের দাহ এবং ক্ষোভ প্রাণকে খরচ করে। তো প্রথম উত্তর একবার আমি বলে দিই, জাপানিরা অহেতুক চিৎকার চেঁচামেচি বা ঝগড়াঝাটি করে নিজেদের বল ক্ষয় করে না, তাই এটাই হচ্ছে জাপানিদের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, জাপানের দেশে কারা জাপানের সম্মান রক্ষার দায়িত্ব নিয়েছে? জাপানের মেয়েরা জাপানের সম্মান রক্ষার দায়িত্ব নিয়েছে। আচ্ছা, তৃতীয়ত, জাপানের শক্তির মূল কারণ কি? চেঁচামেচি ও ঝগড়াঝাটিতে জাপানিরা অযথা তাদের প্রাণ শক্তি খরচ করে না। এটাই ছিল জাপানের শক্তির মূল কারণ। আর প্রাণ শক্তিকে খরচ করে, প্রাণকে খরচ করে কি? হৃদয়ের দাহ এবং ক্ষোভ প্রাণকে খরচ করে। এটা ছিল আমাদের শেষ প্রশ্ন আজকে। তাহলে আজ পর্যন্ত আমরা শুধু একের এবং দুই অনুশীলনের এক এবং দুই আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে প্রশ্ন অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করো। আজকের ক্লাস এই পর্যন্ত।